অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। এই কার্তিক মাসে যদি আপনি একটি নতুন তালা দিয়ে আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যকে খুলে দিতে পারেন, অর্থাৎ আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যের তালা খুলবে একটি নতুন তালার সাহায্যে, এই কার্তিক মাসে এই প্রয়োগটি করুন, বিশেষ লাভ কিন্তু পাবেন। পবিত্র মাস। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনারা আপনাদের যেটা লাকি ডে, অর্থাৎ আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, আপনার শুভ দিন এবং অশুভ দিন দুটি কিন্তু আপনাদেরকে অ্যাস্ট্রোলজার জানিয়েছে, যে কোনো জ্যোতিষ ভাই আপনি কিন্তু জানিয়েছে। অর্থাৎ বিশেষ করে আপনার জন্মছকে যেটা শুভ দিন, সেই দিনে আপনারা একটি তালা ক্রয় করুন বাজার থেকে গিয়ে। অর্থাৎ যদি তা আপনি যদি জানেন না যে আপনার কোন দিনটা শুভ, সেক্ষেত্রে আপনি শুক্রবার দিন আপনারা এই তালাটা, নতুন তালা আপনারা বাজারে গিয়ে কিনবেন, নয়তো আপনার যেটা শুভ দিন সেই দিনে কিন্তু আপনারা কিনবেন। যেদিন আপনারা বাজারে যাবেন সেদিন আপনারা হয় পিতলের তালা নয় স্টিলের তালা, এই দুটি তালা কিন্তু কিনবেন, লোহার নয়, পিতল এবং স্টিল এই দুটি তালা আপনারা কিনবেন। এবং সেই তালাটি যেন কোম্পানি থেকেই যেন বন্ধ হয়ে থাকে, অর্থাৎ আপনারা এমনভাবে কিনবেন যেন ওই তালাটাকে খুলে দেখবেন না যে তালাটা খুলে যাচ্ছে কিনা, বা দোকানদারকে বলবেন না দেখুন তো তালাটা ঠিক খুলে যাচ্ছে কিনা, ওই বন্ধ অবস্থাতে লক অবস্থাতে আপনারা তালাটা কিনুন এবং সেটি কিনবেন এক দামে। এবং এটি করবেন বিশেষ করে কার্তিক মাসে, এবং আপনারা হয় পিতলের তালা নয়তো স্টিলের তালা, এই দুটি তালা কিনুন। এবছর প্রত্যেকেরই জীবন দুর্বিষহ হয়ে উঠেছে করোনার প্রকোপে, আপনার অনেকের কাজ হারিয়ে গেছে, বিভিন্ন রকমের ঝড় ঝাপটা এর উপর দিয়ে অতিবাহিত হতে হয়েছে মানুষের জীবনকে। তো এই কাজটি যদি আপনারা কার্তিক মাসে বিশেষ করে করতে পারেন, লাভ কিন্তু আপনারা হাজারো গুণ পাবেন, কিন্তু করতে হবে কার্তিক মাসে। অন্য মাসেও করা যায়, কিন্তু কার্তিক মাসে বিশেষ শুভ ফল কিন্তু পাবেন। তো আপনারা এই তালাটা বাজার থেকে কিনে নিয়ে আসুন এক দামে, এবং খোলা অবস্থাতে নেবেন না, একদম কোম্পানি থেকে লক আছে ওরকম তালা আপনারা নিয়ে আসুন। নিয়ে এসে আপনারা স্নান করুন, স্নান করে যেন কেউ বাড়ির লোক আপনার না দেখতে পায় যে আপনার এই নতুন তালাটি কিনেছেন। এবং আপনারা মা লক্ষ্মীর কাছে আপনারা পুজো দিন, আপনারা ঘিয়ের প্রদীপ, আপনারা মা লক্ষ্মী পাঁচালি পড়ুন, বজরংবলী মন্ত্র পাঠ করুন, শিবের মন্ত্র আপনারা শিবের কাছেও এই তালাটি আপনার বাড়িতে শিবের পূজা করেন, সেক্ষেত্রে শিবের কাছে এই তালাটি আপনারা একবার হলেও দেখান, এবং শিব মন্ত্রও আপনারা পাঠ করুন, ওম নম শিবায়, যতটা পাঠ করতে হবে ততদিক এই এটার শুভ, এবং বজরংবলী পাঠ করুন হনুমান চল্লিশ, এবং তালাটি আপনি সেদিন নিজের সঙ্গে কিন্তু রাখবেন। আপনি ছোট হোক বড় হোক যে রকম মাপের হোক তালা কিন্তু অবশ্যই কিনুন কার্তিক মাসে, এবং এটি যেন আপনার বাড়ির লোক যেন না দেখতে পায়। এবং আপনি রাত্রেবেলা আপনার ঠিক বিছানার তলে রেখে দিন, অর্থাৎ আপনার যদি গদি থাকে গদির তলে এই তালাটি আপনারা রেখে দিন, এবং রেখে আপনি যে সাইডে শুটছেন সেই জায়গাটাতে ঠিক মাথার কাছে, ঠিক মাথার কাছের গদিতে একদম রেখে দিন, আপনার যেখানে মাথা দিয়ে শোন গদির তলে রেখে দিন। এবং তারপর দিন সকালে উঠে আপনারা স্নান করুন, স্নান করার পর
আপনারা এই তালাটি নিয়ে আপনারা দেবালয়ে, জাগ্রত মন্দিরে আপনারা চলে যান। এটা অনেক অংশে পরীক্ষিত, প্রমাণিত এবং প্রাচীন যুগ থেকে মানুষ কিন্তু এটা করে আসছে। যাদের ভাগ্য বন্ধ হয়ে গেছে, না বলে না আমার ভাগ্যটা বন্ধ হয়ে গেছে, ভাগ্যের তালা আর খুলছে না, আমার শুধু দুর্ভাগ্য, আমার কোনো দিন ভাগ্য খুলবে না, তাদের কিন্তু ভাগ্যে চমৎকার হতে চলেছে এই কার্তিক মাসে যদি করতে পারে। অন্যান্য মাসে করুন, কিন্তু কার্তিক মাসটা বিশেষ শুভ ফল কিন্তু পাবেন। এবং বছর শেষ হয়ে আসছে 2020, যাতে 2021 থেকে আপনারা এর শুভ ফল পান তার জন্য এটা করুন। এটা আপনারা মোটামুটি 45 দিনের পর থেকে এর শুভ ফল কিন্তু পাবেন, কিন্তু সঠিক নিয়মে কিন্তু করতে হবে। আমি যে নিয়মগুলো বলছি যেন দোকানদাররা না বুঝতে পারে এটা আপনি কাজ করছেন। এবার মন্দিরে নিয়ে গেলেন এবং মন্দিরে আপনি আপনার মনোবাঞ্ছা, মনস্কামনা আপনি ঈশ্বরের কাছে জানান সে তালাটিকে নিয়ে, এবং ঈশ্বরকে আপনি প্রে করুন যে আপনার যা বাধা বিপত্তি আছে, আপনার বন্ধ ভাগ্য, আটকে যাওয়া ভাগ্য, দুর্ভাগ্য যেন সরে সৌভাগ্যে যেন রূপান্তরিত হয়, আপনি এটা ঈশ্বরের কাছে চান। এবং সেই তালাটি আপনারা সেখানে চুপ করে সবারের অগোচরে রেখে দিয়ে চলে আসুন, যেন কেউ না দেখতে পায় যে আপনি এই তালাটি রাখলেন। কেউ দেখতে পেলে কিন্তু একটি কাজ হবে না, কারণ জাগ্রত মন্দিরে বহু মানুষ যায়, বহু লোকের সমাগম হয়, এটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, সবারই অগোচরে কাজ করতে হবে। এবং তারপর আপনারা কিন্তু পিছন ফিরে তাকাবেন না, সরাসরি বাড়িতে আপনারা চলে আসুন। যখন সেই মন্দিরের পুরোহিত সেই তালাটি যখন নিয়ে চাবি দিয়ে তালাটি খুলবে কি না এই কার্তিক মাসে, আপনার কিসমতের অর্থাৎ ভাগ্যের তালা খুলতে বাধ্য, ডেফিনেটলি খুলবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি এই কথা, ডেফিনেটলি আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যের তালা নিশ্চিতরূপে খুলবে। যদি সঠিক নিয়মে আপনারা প্রথম থেকে এই কাজটি পুঙ্খানুপুঙ্খ করতে পারেন, তবেই কিন্তু এই ক্রিয়াটি আপনাদের ভাগ্যকে বদলে দিবে এই কার্তিক মাসে। এবং এই 2020 দুঃখ, কষ্ট, যন্ত্রণা 2021 আপনাদেরকে অনেক অংশে রিলিফ দিবে। বারবার বলছি, কেউ যেন না দেখে আপনি যে মন্দিরে এই তালাটা রেখে দিয়ে আসছেন। কেউ যদি বলে যে দাদা আপনি তালা রেখে দিয়ে এসছেন, তাহলে জানবেন আপনার কাজ কোনো মতেই হবে না, সবারই অগোচরে এই কাজটি করুন। দেখুন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ।